2012 সালে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি ইআরএল এর দ্বিতীয় ইউনিট তৈরির প্রস্তাব দেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সবশেষ এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান এসালম গ্রুপ। বেসরকারি খাতে দেওয়ার জন্যই প্রকল্প বাস্তবায়নে ইচ্ছাকৃত বিলম্ব করার অভিযোগ করছে ক্যাব। এর ফলে জ্বালানি খাতে লুণ্ঠন বাড়বে বলেও মনে করে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ টন। এর মধ্যে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি ইআরএল সরবরাহ করে মাত্র 15 লাখ টন। প্রতিষ্ঠার 56 বছর পরও এই পরিশোধনাগারের সক্ষমতা বাড়েনি। 30 লাখ টন সক্ষমতার ইআরএল দ্বিতীয় ইউনিট তৈরির কাজও থমকে আছে ব্যবসা প্রতিষ্ঠান এসালম গ্রুপের প্রস্তাবের পর। গত 10ই সেপ্টেম্বর আমরা সর্বশেষ ডিপিপি মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম এবং সেটা একনেকে পাশ হওয়ার কথা ছিল, বাট বাই দিস টাইম এসালম গ্রুপ একটা প্রস্তাব করছে। সেই প্রস্তাবটা ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মন্ত্রণালয় থেকে আমাদের বিবিসি এসেছে। বিবিসি ফেব্রুয়ারির 4 তারিখে একটা কমিটি করেছে, 700 সদস্য বিশিষ্ট কমিটি। ওই কমিটি এসালম গ্রুপের এমইউটা যাচাই বাছাই করে একটা সুপারিশ প্রণয়ন করবে। সেই সুপারিশ আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা জমা দিব, চেয়ারম্যান মহোদয় সেখান থেকে মন্ত্রণালয়ে পাঠাবে, তারপরে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটাই হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকলে অর্থনীতিতে তা নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিশোধনাগারের কাজ বেসরকারি খাতে দিতে ইচ্ছাকৃত দেরি করা হচ্ছে বলে মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জটিলতা, দেরি করা, অমুক করা, সেটা তো বিহাইন্ড দ্য সিন, তো এটা তো প্রক্রিয়া, এটা তো একটা অজুহাত তৈরি করা যে ওরা করতে পারছে না তাই বেসরকারি খাতে যাচ্ছে। সরকারি কোনো কর্মচারীর মাথায় 10টা মাথা আছে যে তারে যে যে কাজটা সরকার করতে বলে তা না করে ভিন্ন রকম করে টিকে থাকতে পারে? জীবন বাজি রেখে করতে হলেও তারা করতে বাধ্য। যেমন তাদের দিয়ে অন্যায় করানো যায় তেমন তাদের ভালো করানো যায়। বেসরকারি মালিকানায় দিলে এই খাতে দুর্নীতি আরও বাড়বে বলে আশঙ্কা ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানের। এসালমি হোক আর যে কোনো ব্যক্তি খাত বিনিয়োগকারী হোক, ব্যক্তিখাত বিনিয়োগকারীর সঙ্গে সরকার যখন তার সঙ্গে যৌথভাবে উন্নয়নে যায়, সেই খাতে দুর্নীতি বা ব্যক্তিখাতে দুর্নীতিটাকে সরকারি খাত বা সরকারি কর্মচারীরা সুরক্ষা দেয়, সেটার প্রমাণ আমরা এশিয়াটিক অয়েল কোম্পানির ক্ষেত্রে পেয়েছি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।